প্রশ্ন করছেন, তাবিজ লেখা, তাবিজ বিক্রয় ও তাবিজ ঝুলানো সুন্না নাকি শির্ক? ইমাম ইবনে মাসউদ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাই, যে কোনো জিনিস লটকাবে ওইটার উপরই তাকে সোপর্দ করা হবে। এই অর্থ থেকে, হাদিস থেকে তিনি দুইটা মশলা বলছেন, যে কোনো জিনিস যদি ঝোলানো হয়, তাবিজ হোক, কোরআন সূরা আয়াত দিয়া, হাদিস দিয়ে তাবিজ অথবা কড়ি অথবা যে কোনো চুল, যে কোনো জিনিস গলায়, হাতে, কাঁধে, রানে, যেখানে ঝোলাবে, উকিলা ইলাই, আল্লাহ তাকে ওটার উপরেই সবর্দ করে দেবে, যা তুই এটা নিয়ে থাক, নাউজুবিল্লাহ মিন দালিক। তো সুতরাং উনি বলছেন হারাম, এটা করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো দিন করেন নাই, করা যাবে না। দ্বিতীয় নম্বরে তিনি বলছেন শিরক কোনটা, যদি এই তাবিজের মধ্যে লেখা হয়, যেমন কি লেখা হয় আপনারা এখন তো মকসুদুল মুমিনিন দেখলেই পাবেন। আমাদের মাদ্রাসায় আমাদের ভাইস প্রিন্সিপাল মৌলানা ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন, উনি একদিন তাবিজ লিখতেছেন, আমি তো তাবিজ লেখার বিরোধী, আমি দেখি আল্লাহ উনি কি করতেছেন, বাঘের ঘরে গোগের বাসা, আমি বললাম আপনি কি করতেছেন, উনি বুঝে গেছে, খুব লজ্জিত হয়ে গেছে, আমি তো তাবিজ লিখতেছি, কিসের তাবিজ লেখেন, কই মুতের তাবিজ, মুতের, মুতের তাবিজ বুঝছেন, মানে ছোটো ফল হয় না, খালি খালি মুতে দেয়, এই জন্য তাবিজ লেখছে, কি লিখছেন, তো দেখলাম উনি লিখছেন এই এই তাবিজ লেখছে ইয়া বদ্দুহ, ইয়া বদ্দুহ বারোবার, বদ্দুহ বদ্দুহ, বা দাল ওয়াও হা বদ্দুহ, আর সার কোনা লেখছে ইয়া জিবরিলু, ইয়া মিকাইলু, ইসরাফিলু, ইয়া আজরাইলু, এরপর নিচে কি লেখছে, ফুলারা আজ শুরুরে জিন্ন ইনস মাহফুজদার, তুমি অমুককে জিন ইনসানের দুষ্টমি থেকে কি করো, নষ্টমি থেকে হেফাজত করো, কার কাছে কইছে, সাইর ফেরেশতা আর বদ্দু, বদ্দু হইল মূল জিন, বুদ্ধু, বুদ্ধু কে, আমরা কইলে বুদ্ধু, এই বুদ্ধুটা কি, আমি ওনার জিজ্ঞেস, বুদ্ধু কার নাম লেখলেন, আমি সাইর ফেরেশতারা তো চিনি, আপনি বুদ্ধুরে নাম লেখলেন, বুদ্ধু কে, উনি চুপ করে রয়েছে, তা তো কইতে পারি না, এইভাবে তাবিজ দেই, নাউজুবিল্লাহ, তা আপনি নিজেও বলতে পারেন না, বুদ্ধু কে, বুদ্ধু হইল একজন জিনের নাম, وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا, কিছু মানুষ, কিছু মানুষের, কিছু মানুষ জিন, জিনদের কিছু পুরুষদের কাছে কি চায়, আশ্রয় চায়, আমাদের আশ্রয় দেন, ফাজাদুহুম রাহাকা, জিন শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ, কিন্তু মানুষ শ্রেষ্ঠ হয়ে কার কাছে হাত পাতলো, জিনের পাওয়ার, কোরআন কয় জিনের পাওয়ারই বাড়িয়ে দিল, কথা বলতে পারেন, আপনি যদি অফিসে গিয়া পিওনেরে কন, ডিসির অফিসে যাইবেন, ডিসির ডিসির কাছে দরখাস্ত, পিওনেরে কন, স্যার আপনি কেমন আছেন, স্যার ভালো আছেন, স্যার এই পিওনের পাওয়ারটা কদ্দুর বাড়বো, মানে কি কইছেন, স্যার স্যার, আরে স্যার তো কইবেন কারে, হ্যাঁ পিওনের করতেছেন, তা আপনি জিনেরে করতেছেন, হে আপনি আপনি তো জিনের কাছে চাইলেন, গেল অন্যায়, এরপরে শেরেক করলেন, বলে কেমনে, আল্লাহ ছাড়া কারোর আশ্রয় চাওয়া যায়, হাই 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 হাই, কুল আউযু বিরাব্বিল্লাহ, কুল আউযু বিরাব্বিন্নাস, কার কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাওয়া যায় না, আপনি তো শেরেক করলেন। এই কথা বলার পথে ওনার দিলটা ভালো ছিল, আল্লাহ চোখগুলি ভিজে গেছে, চোখ লাল হয়ে গেছে, আমি তবা করছি আপনার সামনে, আর লাগবো না, আমি তো এটা বলি, এটা খেয়াল করি নাই, আমি তো এটা বুঝি নাই, আমি শিরক, একবারে পাক্কা শিরক, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং কথা পরিষ্কার, এরপরে তাবিজ লাগবেন না, তবে কী করবেন, নবী সাল্লাম কী করতেন, ফু দিতেন, ফু, এই সুরা ফাতেহা পড়ে বিভিন্ন আয়াত পড়ে ফু দিতেন,
আরেকটা পানিতে উপু দিতে খাইতে পারেন, কিন্তু লিখতে পারবেন না, লিখে তাবিজ ঝুলাবেন, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ মসজিদে লাল বাতি জ্বালিয়ে রাখা, এটা আগেই বলছি, দলবদ্ধভাবে ইল্লাল্লাহ জিকির করা কি সুন্নাত, এটা নিয়ে আমি তফসিলান আলোচনা করেছি। এটা মনে রাখতে হবে, জিকিরটা এবাদত না? তো যে এবাদত করতে গেলে শর্ত কয়টা একটু আগে কইছি, এটা কার জন্য হইতে হইব? আর দুই নম্বরে নবীর তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন, করেন নাই, সেই জন্য আমি নিষেধ করি ইল্লাল্লাহ জিকির করবেন না। যেটা অনেকে মানছে মেনে নিছে, আবার অনেকেই এটা উল্টা বলছে, যাই হোক আমার হক কথা বলার দরকার, আমি বলে দিয়েছি। এটা নিয়ে বাইতুল মোকাররমের খতিব আমার ওস্তাদ হযরত মাওলানা ওবায়দুল হক, এই দেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম, সরখিল উলামা, ওনার কাছে মুসলিম শরীফ পড়ছি আমি। তো উনি একদিন আমার অফিসে আসছেন, আমি ইসলামী ব্যাংকের মেম্বার সেক্রেটারি, হঠাৎ করে উনি যখন আসছেন আমি থকে গেছি, হুজুর আসলে তো ফোন করে আসবেন, উনি হঠাৎ করে আসছেন কি কারণে? আমি লাভ দিয়ে উঠলাম, হুজুর আপনি কেন আসছেন? তখন একটু বাসা পাবো তো আস, এই ইল্লাল্লাহ জিকির ব্যাপারে আপনার মত শোনার জন্য। আমি বললাম, হুজুর তো বড় আলেমদের ব্যাপার, আপনি এটা আমার কাছে, আপনি একজন বড় আলেম, এমনি কয় আমার দিকে কয় আপনি একজন বড় আলেম, আপনার মত শুনতে আসছি। তো আমি বললাম, হুজুর নীতিগত ব্যাপার, একটা এলমি ব্যাপার, একটা নীতিগত। নীতিগত ব্যাপার হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকির করছেন, হুজুর চুপ করে রয়েছে, আমি করেন নাই। তো করেন নাই যখন, তখন এটা জায়েজ হতে পারে না। তো যারা লা ইলাহা ইল্লাল্লাহ কয় পরে পনি বললেন, ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ আগে জিকির করছে, পরে না ইল্লাল্লাহ কয়, এটা খতিব সাহেব বললেন একটা কথা। আমি বললাম, হুজুর এটা তো ঠিক আছে আমি মানলাম, কিন্তু ওরা হঠাৎ করে ইল্লাল্লাহ গেল কেন? ওরা যদি লা ইলাহা, লা ইলাহা একটা জিকির করে এলি তো তত একটা বুঝতাম যে গোড়ারটা তো কোয়েল হয়েছে, গোড়ার থেকে আগায় উঠতে হবে, না লাভ দিয়ে আগায় উঠবে। তা আমি হুজুরে বললাম, ওরা তো এটা করে নাই, লা ইলাহা জিকির করে নাই, তো ইল্লাল্লাহ কেমনি যাই চলল? চুপ করে এসে কথা কয় না। এরপরে আমি বললাম, এলমিভাবে এটা হবে না। বলে কেন হবে না? কারণ আল্লাহ তাআলা কী বলেন শুনুন, ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলান, তোমার রবের কালিমাটি কমপ্লিট হয়েছে, পরিপূর্ণতা পেয়েছে, সিদকান ওয়া আদলান, সততা এবং ইনসাফের দিক থেকে। সততা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। ইনসাফ আদলান, আল্লাহর প্রতি ইনসাফ করা হইল যে আল্লাহর সঙ্গে কাউকে মাবুদ মেনে নেওয়া হলো না। হুজুর এটা কোরআনই এটা বলতেছে যে আইলমিভাবে, যে তা কাজেই এটা হতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নেই, কেউ করেন নেই, এটা হতে পারে না। তো উনি একটা কথা কইলেন, ওরা তো, ও আগে তো বলছি, ওরা তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ পুরা করছে। আমি বলি এইবার করুক, ইল্লাল্লাহ বাদ দিছে কা, লা ইলাহা, লা ইলাহাকে করে লোক, তারপরে ইল্লাল্লাহ এ তো করে নাই, চুপ করে রয়েছেন। তা আচ্ছা গেল, এরপরে আর জানি কী কইলেন, শেষ পর্যন্ত উনি একটা কইলেন, আমি বললাম, হুজুর এটা জিকির করতে, জিকিরটা এবাদত না? হুজুরে জিজ্ঞেস করলাম, কয় এবাদত? তো এবাদত করতে গেলে দুইটা শর্ত, একটা শর্ত হইলো আল্লাহর জন্য, দ্বিতীয় শর্ত নবীর তরিকা অনুযায়ী, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছেন, হুজুর তো চুপ করে রয়েছে। সুতরাং ওরই শেষ পর্যন্ত কয় ইবাদত হিসাবে করে না, রিয়াজত হিসাবে করে। রিয়াজত বুঝেন, রিয়াজ ইংরেজিতে বলে এক্সারসাইজ, এটা রিয়াজত করছেন। হুজুর আমি তো মসজিদের মধ্যে কথা, মৌলবি মানুষ মিথ্যা কথা এমনি বলা উচিত না, মসজিদে বলতেছি, হুজুর বললেন তো ওরা এবাদত হিসাবে করে না, কি হিসাবে করে? রিয়াজত, এক্সারসাইজ করতেছে, আমি আর কি কম, হুজুর পরে আর করে নাই, এগুলি বাদ দিয়ে দিচ্ছেন, হুজুর এটা করতেন ইল্লাল্লাহ পরে ছেড়ে দিয়েছেন, আমার কাছে রিপোর্ট আসছে হুজুর এটা আর করেন না। কারণ দিলটা আল্লাহ সুন্দর বানিয়েছেন, এত বড় আলেম, আমি ওনার ছাত্র, অথচ এখান থেকে গিয়ে এটা আমার টেলিভিশনও ইয়েতে আছে, এটিএনে আমার এই জবে আচ্ছা আছে, খতিব সাহেবের কথা। আচ্ছা তারপরে কি, তাবিজ লেখা,
মসজিদের ইমাম সাহেব ওয়াজে বলেন পীরের হুকুম কি করতে হবে, মরা মানুষ জিন্দা হয় নাউজুবিল্লাহ বলেন, এটা ফালতু কথা, এই কথা নিয়ে আলোচনা করো, এটা এত পচা কথা, এই কথা নিয়ে আলোচনা করা যায় না, নাউজুবিল্লাহ মিন দালিক, হারাম। তারপরে